আমি একটা মহান কাজ করছি। হ্যাঁ, সেটা কি? দেখো, বীর প্রতাপ এখন অফিসের জন্য বেরোবে, গাড়িটা স্টার্ট করবে, কিছুটা দূর এগিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর বীর প্রতাপের কোমর ভেঙে যাবে। কিন্তু তুমি কে? আমি বীর প্রতাপের ওখানে কাজ করি। ভয় পাওয়ার কিছু নেই, ওনাকে না আমারও পছন্দ না। তাহলে ঠিক আছে, তুমি নিশ্চয়ই কনস্টেবল। আসলে শ্রুতির চোখ থেকে না কিছুই লুকো না। শ্রুতি, ইউ আর জাস্ট টু গুড। বাই দ্য ওয়ে, শ্রুতি কে? আমি। ও আচ্ছা, বীর প্রতাপের প্রতি আপনার এত রাগ কেন? তুমি কফি খেতে ভালোবাসো? তুমি জানো কিনা জানি না, বীর প্রতাপের একটা ফাউন্ডেশন আছে, আশা। আশা ফাউন্ডেশন, সে নিজের সমস্ত করাপশনের টাকা সেখানে ঢোকায়। তাতে তোমার প্রবলেম কি আছে? তুমি কিছুই জানো না, আমারও একটা ফাউন্ডেশন আছে আশা ফাউন্ডেশনের নামে, আর ও নাকি আমার ফাউন্ডেশনের নামে ঘুষে টাকা নিচ্ছে। এই রে, আমি নামটা তো এমনি এমনি রেখেছিলাম, ওর সাথে কি করে মিলে গেল? হ্যালো। হ্যাঁ, তার চেয়ে বড় আর একটা প্রবলেম আছে। কি? আমার এক বান্ধবী আছে কাকলি বলে। এটাও কি বীর প্রতাপের দোষ? আরে না রে বাবা, কাকলি সন্দীপ নামের একটি ছেলেকে ভালোবাসে। কাকলির বাবা কিছুতেই সন্দীপের সঙ্গে তার বিয়েটা হতে দেবে না, তাই বিভিন্ন গুন্ডার সাহায্যে তাকে ভয় দেখাচ্ছে। তাতে যখনই পুলিশের কাছে কমপ্লেইন করতে গেছি, ওরা পকেট থেকে একটা কার্ড বার করে বলে তারা আশা ফাউন্ডেশনের মেম্বার, আর পুলিশও তাদের কিছুই বলে না, ছেড়ে দেয়। সেই জন্যই কাকলি এবং সন্দীপের বিয়েটা হচ্ছে না। কার জন্য হচ্ছে না, কে এটার জন্য দায়ী? কাকলির বাবা? না, ওই বদ বীর প্রতাপ। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ কাকু বলো। যে টাকাটা জমা দিতে বলেছিলে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ কাকু। আমাকে আর থ্যাঙ্কস জানাতে হবে না, বাড়ির কাজ করে করে হেজিয়ে গেলাম। তুমি এক কাজ করো, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য মেয়ে দেখছি। তোমায় আর মেয়ে দেখতে হবে না কাকু, মেয়ে আমি পেয়ে গেছি। বলো কি, যাক তাহলে এতদিনে একটা কাজের কাজ করেছো, তাহলে সানাই বাজাই। আরে দাঁড়াও, আমার বিয়ের আগে আরেকটা বিয়ে দিতে হবে তো। আচ্ছা ফোনটা রাখো, আমি পরে কথা বলছি। চলো। কোথায়? এ কি, তোমার বন্ধু কাকুলি আর সন্দীপের বিয়ে দিতে? তুমি পারবে? এই নাও, তুমি ওদের বিয়ের জন্য বল্টু খুলতে পারো, আর আমি ওদের বল্টু একটু টাইট দিতে পারবো না। চলো। থাকলে তো এসব সম্ভবই হতো না। মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে, একটা বিয়ে দিতে পারবো না। স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়।